হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েশ আর তোমরা দেখছো আমার চ্যানেল স্কুল অফ লার্নিং। তো আই এম সরি প্রথমেই, কারণ আজকে আমি বোর্ডে করাতে পারছি না অঙ্কগুলো একটু প্রবলেমের জন্য। যাই হোক, আমি খাতা কলমে করাচ্ছি। আমি এর আগেও তোমাদের খাতা পেন নিয়ে অনেক অঙ্ক করিয়েছি, অনেকগুলো ভিডিও বানিয়েছি আর তোমরা পছন্দ করেছো অনেক সময়। তো যাই হোক, আজকে আরেকটা কারণ এটাও যে আজকের বোর্ডে অঙ্কগুলো না করালেও তোমরা বুঝতে পারবে। ইজি অঙ্ক আছে, ক্যালকুলেশন ভিত্তিক অঙ্ক আছে, কনসেপ্টের তেমন কিছু নেই, কারণ এর আগে যত কিছু করিয়ে ফেলেছি যেই কনসেপ্টের ভিডিওগুলো, সেগুলো দেখলে তোমরা ইজিলি কোনো ব্যাপারই না এই অঙ্কগুলো বুঝতে পারবে। আজকে তোমাদের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে, 4 মার্কসের অঙ্ক যেগুলো শুরু করেছি, আমি অলরেডি 2টো ভিডিও করে ফেলেছি, সেখানে কিন্তু কনসেপচুয়াল অনেকগুলো ছিল। লাস্ট 2টো ভিডিও সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে ছিল সেগুলো, আজকে যেগুলো শুরু করবো সেগুলো হচ্ছে অঙ্ক নাম্বার 12 থেকে আজকে অঙ্ক নাম্বার 16 পর্যন্ত এই যে অঙ্কগুলো আছে, ছোটো ছোটো অঙ্ক আছে, অনেকগুলোই আছে এখানে। 12-র মধ্যেও 3টে আছে, 16-13-র মধ্যে 4টা আছে, তো এরকম অনেকগুলো অঙ্ক আছে যেগুলো আমরা করবো, ঠিক আছে? তো অলরেডি আমার খাতাতে করা আছে, জাস্ট আমি তোমাদের এক্সপ্লেন করছি যার জন্য আমার স্পিডটা বাড়বে। ওকে, তো শুরু করি। দেখো, অঙ্ক নাম্বার যেটা 12 বলেছে, কোশ্চেন দিয়ে দিলাম তোমাদের, পি অফ এ ইকুয়ালস টু এ, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে। এই যে দেখো, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু এ, প্রবাবিলিটি অফ বি দেখো দেওয়া আছে বি, আর ইন্টারসেকশনটা দেওয়া আছে এ সি দেওয়া আছে। তাহলে প্রমাণ নিচের যে কয়েকটা দেখতেই পাচ্ছ তোমরা কোশ্চেনে, যে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট, দেন আদার যেগুলো দেওয়া আছে সেগুলো প্রমাণ করতে হবে। তা একটা দেখি, প্রমাণ তো অ্যাকচুয়ালি মান বের করতে হবে। তো দেখি, আচ্ছা সবার প্রথমে এটা বের করতে হবে, এর আগে এরকম তো আমরা কী জানতাম, যদি এরকম ইউনিয়ন পার্ট থাকে আর এটাকে যদি আমরা এই কমপ্লিমেন্টগুলোকে আমি 2টোতে না লিখে 1টাতে লিখতে চাই, তাহলে ডিমর্গান থিওরি অনুযায়ী কী হয়, এটা উল্টে যায়, ঠিক আছে? তাহলে এটা কী হবে, এই কমপ্লিমেন্টগুলো যদি একসঙ্গে লিখতে চাই তাহলে এটা ইন্টারসেকশন দিয়ে লিখতে হবে, তাহলে পি অফ এ। এবার এই কমপ্লিমেন্ট পার্টটাকে আমরা ফর্মুলা কী জানি, পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 - পি অফ এ, কমপ্লিমেন্টটাকে সরাতে গেলে 1 - করে লিখতে হবে। তাহলে এই কমপ্লিমেন্টটা সরাতে গেলে আমাকে 1 - করে লিখতে হবে, লিখে ফেলেছি কমপ্লিট। আচ্ছা, যখনই লিখে ফেললাম তার মানে এই যে পার্টটা আছে এই টোটালটার মান তো দেওয়া আছে, তাহলে এই টোটালের মান কত, সি, জাস্ট সি লিখে দিলাম, ব্যাস মান বেরিয়ে গেল। পরেরটা যেটা মান বের করতে বলেছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। আচ্ছা, ফর্মুলা তো আমরা ইউনিয়নের জানি, এ ইউনিয়ন বি এর ফর্মুলা, সেম ফর্মুলাই কাজে লাগবে। তাহলে ইউনিয়ন বি এর ফর্মুলা কী ছিল, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানেও সেম হবে, পি অফ এ পি অফ বি, এ মানে হচ্ছে এ কমপ্লিমেন্টটাকে এ ধরছি আমরা, তাহলে পি অফ এ পি অফ বি মাইনাস ইন্টারসেকশন পার্টটা। আচ্ছা, এইটা যে আছে ইন্টারসেকশন, আমরা আগেও জানি যে কমপ্লিমেন্টটাকে সরাতে গেলে 1 - করে লিখতে হয়, তাহলে 1 - করলাম, হয়ে গেল, এটা তো কমপ্লিমেন্ট ছাড়াই ছিল, অসুবিধা নেই। পরেরটা, আচ্ছা এই ফর্মুলাটা আমরা জানতাম যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী লেখা যেত, যেটাতে কমপ্লিমেন্ট ছাড়া আছে সেটা মাইনাস ইন্টারসেকশন পার্টটা, ঠিক আছে? অথবা এটাকে আমি আরও ভালোভাবে যেটা বলছিলাম এইভাবে, ঠিক আছে? তো একই জিনিস, এইটাই তো ফর্মুলা, কমপ্লিমেন্ট ছাড়া যেটা, যদি যেখানে বিতে কমপ্লিমেন্ট নেই, দ্যাট ইজ পি অফ বি। এতে কমপ্লিমেন্ট না থাকলে, বিতে থাকলে, তখনও তো পি অফ এ মাইনাস পি অফ এ বি, এ বি থাকে এখানে দুটোতেই। তো ব্যাস ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এবার বি এর মান তো দেওয়া আছে যেটা হচ্ছে বি, প্রবাবিলিটি অফ বি, আর তাছাড়া কেটে গেলেও এখানে তো পরিষ্কার কেটে যাচ্ছে, দেখছো, বাট বসিয়ে দিলেও কাটলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, 1 - পি অফ এ, এ মানে কত, পি অফ এ মানে এ, আচ্ছা ইন্টারসেকশন মানে সি, সি আর বি তো কেটেই গেছে, তো ব্যাস এটাই অ্যান্সার। পরেরটা, আচ্ছা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার যদি আমি এই ইন্টারসেকশন পার্টটাকে একসঙ্গে করতে যাই, কারণ আলাদা আলাদা ইন্টারসেকশন করার তো তেমন কোনো ফর্মুলা নেই, বাট আমি যদি একসঙ্গে ইন্টারসেকশন করে দিই তাহলে 1 - করে লিখতে পারবো। তো ওকে, তো ইন্টারসেকশনটাকে যখন একসঙ্গে করে লিখবো কমপ্লিমেন্ট পার্টটা, তো ইন্টারসেকশন হয়ে যায় ইউনিয়ন, দ্যাট ইজ ডিমর্গান ল। তো এই যে একসঙ্গে, এবার কমপ্লিমেন্টটাকে সরাতে গেলে 1 - করে লিখতে হবে। এবার এইবার ইউনিয়ন যখনই চলে এসছে, তাহলে ইউনিয়ন আসার জন্য আমরা কী করতে পারবো, ফর্মুলা ফেলতে পারবো, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর ব্যাস ফর্মুলা অ্যাপ্লাই করলাম, যে যেই জায়গায় যেই মান লাগবে বসিয়ে দিলাম, উত্তর বেরিয়ে গেলো। দেখো, পি অফ এর মান হচ্ছে এ, পি অফ বি এর মান হচ্ছে বি, আর এটার মান হচ্ছে সি, কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এই জন্য অঙ্কগুলো যথেষ্ট সহজ আজকে, তো বুঝতেই পারছো, তেমন কনসেপচুয়াল কিছু নেই, জাস্ট শুধু তোমরা দেখতে থাকো, সব শিখে যাবে, সহজ আছে, তারপর তোমরা নিজেই করতে পারবে। পরের অঙ্কগুলোতে যাই। আচ্ছা, এবার 13 নম্বরের কোশ্চেনটা দেখো কী বলেছে, পি অফ এ দেওয়া আছে 1/3 দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে 1/2, অ্যান্ড পি অফ এ ইন্টারসেকশন বি আগেটার মতোই দেওয়া আছে, এখানে শুধু নাম্বার দেওয়া আছে, ওখানে দেওয়া ছিল এবিসি, ঠিক আছে? এবার যে ছোটো ছোটো মানগুলো বের করতে বলেছে, ব্যাস। আচ্ছা, বি কমপ্লিমেন্ট বলেছে, তাহলে কী করবো, কমপ্লিমেন্টটাকে কি 1 - করে দেবো, তাহলে কমপ্লিমেন্ট চলে যাবে, ব্যাস মান বেরিয়ে গেল। পরেরটা, আচ্ছা এই ফর্মুলা একটু আগেই দেখলাম, তাহলে কী ছিল ফর্মুলাটা, এ ইন্টার বি কমপ্লিমেন্ট ছিল, তাহলে কি যেটাতে কমপ্লিমেন্ট নেই সেটা থাকবে মাইনাস পি অফ এ বি হবে, এ বির মান দেওয়া আছে, পি অফ এর মান দেওয়া আছে, বিয়োগ করো, বেরিয়ে গেল, সিম্পল আছে। পরেরটা, আচ্ছা পরেরটা ইউনিয়ন, ইউনিয়নের তো ফর্মুলা জানো তোমরা, ফর্মুলায় বসাও, মান বের করো, এগুলো আর বলছি না, আর বলার কিচ্ছু নেই, হ্যাঁ অলরেডি করিয়ে ফেলেছি, কতবার বলবো এগুলো জিনিস। দেখো, পি অফ বি কমপ্লিমেন্ট, এই জায়গাটা প্রথমে
করিয়েছিলাম ফর্মুলাটা, এটাকে কি বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। তোমাদের যদি মনে থাকে তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে এটার নাম। কি করতে হয়, পি অফ উপরে হয় ইন্টারসেকশন পার্টটা, পি অফ এ বি বাই নিচে যেটা থাকে সেটা কিন্তু থেকে যায়। সিম্পল জিনিস, জাস্ট শুধু ফর্মুলা। আচ্ছা এটা যদি কী হতো, এ বাই বি হতো, তাহলে কী লিখতাম, পি অফ উপরে আবার ইন্টারসেকশনটা আর নিচে হতো পি অফ বিটা। বুঝতে পেরেছ? তাহলে কী হলো, দেখো এই যে জিনিসগুলো, মান তো উপরেরটার দেওয়া আছে, নিচেরটাও দেওয়া আছে। এই যে ফর্মুলা দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করেছি, ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশনে একই তো কথা। আচ্ছা এটার মান দেওয়া আছে, এটারও মান দেওয়া আছে, বসিয়ে দিলাম, ব্যাস মান বেরিয়ে গেল। সিম্পল। পরেরটা, আচ্ছা যখনই এই টাইপের আলাদা আলাদা থাকে, আগের অঙ্কটাতেই করলাম, যখনই এরকম আলাদা আলাদা করে দেওয়া থাকে, ইন্টারসেকশন বা ইউনিয়ন যেটাই থাকে, আর কমপ্লিমেন্ট যদি আলাদা করে দেওয়া থাকে, তাহলে ডিমরগান ল অ্যাপ্লাই করে উল্টে দিতে হবে। ব্যাস ডিমরগান ল একসঙ্গে দিয়ে দিলাম, উল্টে দিলাম, তারপর এই যে কমপ্লিমেন্টটাকে সরাতে গেলে ওয়ান মাইনাস করে লিখতে হবে, লিখে দিলাম। আচ্ছা ইউনিয়নের মানটা তো দেওয়া আছে, দেওয়া আছে কি? আচ্ছা দেওয়া নেই যদিও, কারণ আমি এর আগেই বের করেছি, একটু আগেই তো বের করলাম যে এটা মানে কত। যাই হোক, কোনো ব্যাপার না। এবার দেখা গেলো কোনো অঙ্কে তোমাদের শুধু এইটাই এসছে, তার মানে এই ইউনিয়ন বি তো বের করতে হবে, তাহলে তোমরা ডাইরেক্ট এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবে। যেহেতু এই দু লাইন আগে একই অঙ্কে মানটা বের করা হয়েছিল, ওই জন্য আর বের করা হয়নি এখানে। ঠিক আছে, তোমরা কী করবে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, কারণ ইউনিয়নের ফর্মুলা আছে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, জাস্ট ফর্মুলাই পুট করবে, এই মানটাই চলে আসবে, ব্যাস মান বেরোবে। পরেরটা, পরেরটা কী আছে এইভাবে। আচ্ছা ফর্মুলা তো তোমরা জানো, পি অফ এ, আচ্ছা ফর্মুলা, এই ফর্মুলাটা পি অফ এ বি এর নয়, এটা কিসের ফর্মুলা, ইউনিয়ন, এরকম থাকলে ইন্টারসেকশন, ইন্টারসেকশনে এরকম ফর্মুলা হয়, এই যে পি অফ এ মাইনাস পি অফ এ বি, ওই ফর্মুলাটা। বাট এখানে কি ইউনিয়নের ফর্মুলা, পি অফ এ ইউনিয়ন বি এর মতো এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। কী হবে, পি অফ এ এটা হচ্ছে এ, আর এই টোটালটাকেই বি করতে হবে, যেহেতু ইউনিয়ন ইন্টারসেকশন ছিল, থাকলে এরকম কিন্তু করা যেত, বাট ইউনিয়ন আছে তো ইউনিয়নের ফর্মুলা পি অফ এ পি অফ বি মাইনাস পি অফ এ বি এইটা। এবার দেখো এখানে কিন্তু ইন্টারসেকশন পার্টটা চলে এসছে, তাহলে এইবার তুমি ওটাকে অ্যাপ্লাই করতে পারো। এবার যেহেতু এই একটা অঙ্কে, এই অঙ্কেই করা আছে, যেমনি দেখো উপরে এটা করা আছে, তো ওই জন্য আর বের করলাম না, নাহলে তোমরা তো জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবে, এখানে বসিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। তো মান হিসেব করো, যোগ বিয়োগ করো, ঠিক আছে। আচ্ছা এরপরের যে অঙ্কটা আছে দেখো, 14 নম্বরের অঙ্ক করা আছে আমার, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিই। তাহলে সেম টু সেম টাইপের অঙ্ক, এক নম্বরে দেওয়া আছে পি অফ ই ইকুয়ালস টু দেওয়া আছে, পি অফ এফ ইকুয়ালস টু দেওয়া আছে, ইন্টারসেকশন দেওয়া আছে, তাহলে ওই পি অফ নিচের মানটা বের করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনটা, এই মানটা বের করতে হবে। তাহলে আবার আগের যে অঙ্কটা করলে তোমরা সেই অনুযায়ী কী করবে, তাহলে ইউনিয়নের ফর্মুলা অ্যাপ্লাই করবে, এটাকে যদি সরাতে হয়, কারণ কমপ্লিমেন্টের মান দেওয়া নেই, তাহলে ওয়ান মাইনাস করে লিখতে পারবে, লিখলে এফ তো দেওয়াই আছে, তো অবভিয়াসলি এখানে কোনো অসুবিধা নেই। এটা ফর্মুলা তোমরা জানো, একটাতে কমপ্লিমেন্ট, দেখো পি অফ এ বি কমপ্লিমেন্ট, তাহলে একটাতে কমপ্লিমেন্ট থাকবে, একটাতে থাকবে না, ইন্টারসেকশন থাকবে, তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ বি। তাহলে এখানে যেহেতু এফ এ নেই, তাহলে পি অফ এফ, এই যে দেখো পি অফ এফ মাইনাস এ দুটোর ইন্টারসেকশন হলো। ইন্টারসেকশনের মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে, তাছাড়া এমনিতেও কেটে যাচ্ছে এটা। আচ্ছা আর বাকিগুলো তো মান দেওয়াই আছে, জাস্ট তারপর তো যোগ বিয়োগই করতে হবে আর কি। যোগ বিয়োগ করলে 5/6 করে দেখো, এটাই আসবে। আচ্ছা তারপর নিচে দুই নম্বর, তো দুই নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, টু পি অফ এ ইকুয়ালস টু পি অফ বি ইকুয়ালস টু 5/13, আর কন্ডিশনাল প্রবাবিলিটিটা দেওয়া আছে, তাহলে ইউনিয়নের মানটা বের করতে হবে। ওকে ইউনিয়নের মানটা, ভালো অঙ্ক এটা, তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট অঙ্ক, যেহেতু এটা দেওয়া আছে এখানে পি অফ এ আর পি অফ বিও কিন্তু তোমরা একদম বের করতে পারবে। কী করবে, এইটাও তো এটা আর এটাও তো এটা, তাই না? আচ্ছা তোমরা যদি বুঝতে না পারো ওটা, মানে এইটা যেটা লিখেছি, তাহলে এটা কত ছিল দেখো, এটা ছিল 5/5 লেখা আছে, 5/13। দেখো কী হলো, এটা মানে ওটা, এটা মানে ওটা, আলাদা করলাম, পি অফ বি আর পি অফ এ পেয়ে গেলাম এখান থেকে, সিম্পল আছে। আচ্ছা কন্ডিশনাল প্রবাবিলিটি অনুযায়ী আমরা কী জানি ফর্মুলা, যে পি অফ এ স্ল্যাশ বি ইকুয়ালস টু পি অফ এ বাই সরি পি অফ এ বি বাই পি অফ নিচেরটা যেটা ছিল বি, তো বি, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এবার মান তো জানা আছে নিচেরটার, তো মান নিয়ে নিলাম, এবার উপরেরটার মান আমরা জানতাম না, আর এটাই আমরা বের করবো আলটিমেটলি, তো এই জন্যই এটা করা। তো যাই হোক, এটা তো দেখলাম, তো কোনাগুনি গুণ করে নিয়েছি অ্যান্ড মানগুলো বসিয়ে দিয়েছি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু 2/13 চলে এসছে। আবার কী মান বের করতে হবে, এই মানটা, আর এর ফর্মুলা তো জানি আমরা, ব্যাস। এবার যখনই মানগুলো চলে এসছে, এই মানটা বের করলাম একটু আগে, বাকি মান তো দেওয়াই ছিল, ব্যাস পি অফ এ পি অফ বি আর যেই মানটা বের করলাম, এই যে 2/13 বসিয়ে দিলাম, সবগুলো যোগ বিয়োগ করলাম, অ্যান্ড অ্যান্সার ক্লিয়ার। পরটা অঙ্কটাতে দেখো কী বলেছে, যে এরকম দেওয়া আছে, পি অফ এ স্ল্যাশ বি দেওয়া আছে, পি অফ বি স্ল্যাশ এ দেওয়া আছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, প্রত্যেকটাই দেওয়া আছে। তো এখান থেকে কী বের করতে হবে, দেখো এখান থেকে বের করতে হবে পি অফ
তো পি অফ হচ্ছে এ স্ল্যাশ বি কমপ্লিমেন্ট। এবার তোমরা যদি এই মানটা বের করতে যাও তাহলে তোমাদের কী কী লাগবে দেখো, তাহলে এই মানটা বের করতে গেলে দেখবে তোমাদের হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট। ওকে, এবার তোমরা দেখো যে এই অঙ্কটাতে বি কমপ্লিমেন্ট আলাদা করে কোথাও দেওয়া নেই, কারণ এটা তো তোমাদের লাগবে বি কমপ্লিমেন্ট। আচ্ছা যাই হোক, কমপ্লিমেন্টটা না হলেও ওয়ান মাইনাস বি তো লাগবে। এখানে তোমরা দেখবে ওয়ান মাইনাস পি অফ বি, তার মানে পি অফ বি তোমার অঙ্কটাতে দেওয়া থাকা উচিত ছিল, যেটা তোমার কিন্তু নেই। দু নম্বর কথা, উপরে তো একটা ফর্মুলা পড়ে, ফর্মুলাটা কি একটু আগেই আমরা এরকম অঙ্ক করলাম, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ফর্মুলা। আচ্ছা তাহলে এখানে পি অফ এটাও লাগবে আর পি অফ এ ইন্টারসেকশন বিটাও লাগবে, তার মানে আমার আলটিমেটলি অঙ্কটাতে চ্যালেঞ্জ হচ্ছে এটা বের করা না, আলটিমেটলি চ্যালেঞ্জ হচ্ছে পি অফ এ বের করা, পি অফ এ ইন্টারসেকশন বি বের করা আর পি অফ বি বের করা, আর যার জন্য আমার কিন্তু তিনটে কন্ডিশন দেওয়া আছে, তাহলে এগুলো নিশ্চয়ই অ্যাপ্লাই করে আমার এই তিনটে জিনিস বের করতে হবে, তাহলেই হয়ে যাবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা তো এবার এক এক করে বের করা শুরু করব, এক এক করে নিই আর বের করি। আচ্ছা দেখো এইটা মানে দেওয়া আছে, এটা দুটো আলাদা আলাদা জিনিস। আচ্ছা এটা মানে দেওয়া আছে যে 0.8 ফর্মুলা অ্যাপ্লাই করলাম পি অফ এ ইউনিয়ন বি বাই পি অফ বি। ওকে তো এটা যদি আমি রেখে দিই, পরেরটা দেখো পি অফ বি স্ল্যাশ এটাকেও কি এভাবে লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এইটা মানে কি, এটাও সেম ব্যাপার আলটিমেটলি, তাহলে এটা নিচের দিকে করা হয়েছে যে কোনো ব্যাপার না, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, একসঙ্গে কমপ্লিমেন্ট দিলে ইন্টারসেকশন করতে হয়, কমপ্লিমেন্টটাকে সরাতে গেলে ওয়ান মাইনাস করতে হয়, তো যা ছিল তাই ছিল। ওকে আচ্ছা এখানে দেখো পি অফ এ ইন্টারসেকশন বিটা কত, এদিকে গেলে চলে আসবে না, তাহলে এটা একটু অ্যালজেব্রা করে নাও, সমাধান করে নিয়ে কত আসছে 0.3। তাহলে যখনই পি অফ এ ইন্টারসেকশন বিটা 0.3 আসলো, তাহলে এখানেও তো ইন্টারসেকশন বি দিয়ে আর এটাও ইন্টারসেকশন পার্টটার জন্যই তোমরা মানটা বের করতে পারো নি, হ্যাঁ নাহলে তো এই মানটা কিন্তু বের হয়ে যেত পি অফ বি এর। তাহলে জাস্ট যখনই 0.3 বেরিয়ে গেছে এই মানটা, ব্যাস উপরে কি উপরেরটা আবার লিখলাম, এখানে দেখো উপরেরটা আবার লিখলাম, এখানটা আবার লিখলাম, লিখে নিয়ে 0.3 বসিয়ে দিয়েছি, 0.3 বসিয়ে দিয়েছি, জাস্ট খালি সিম্পল হিসাব করেছি, এখানে পি অফ বি আর পি অফ এটা পেয়ে গেছি, আর যখনই এটা পেয়ে গেছি তাহলে ব্যাস এই ফর্মুলা থেকে তো জানতাম, তাহলে তারপরে ওটাই লিখেছি নিচে দেখো যে পি অফ এ স্ল্যাশ বি কমপ্লিমেন্ট, তাহলে যেটা ফর্মুলা জানতাম ওটা লিখেছি, ইন্টারসেকশন দিয়ে উপরে লিখতে হয়, নিচেরটা নিচে লিখতে হয়, তারপরে উপরে একটা ফর্মুলা নিচেরটাও ফর্মুলা আর প্রত্যেকটার মান বসিয়েছি, অ্যান্ড দেন যোগ বিয়োগ আর কিচ্ছু না, তাহলে 0.32 অ্যান্সার। ওকে নেক্সট ১৬ নম্বর অঙ্ক দুটো যথেষ্ট ভালো অঙ্ক এবং ইম্পর্ট্যান্ট আসার মতো অঙ্ক। দেখো কী বলেছে, দুটি ঘটনা এ এবং বি দেওয়া আছে, তার জন্য দেওয়া আছে যে পি অফ এ ইকুয়ালস টু তিনের কত, 7, আর পি অফ বিটাও দেওয়া আছে আর এই পার্টটা দেওয়া আছে। আচ্ছা এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, যে প্লাসটা দেওয়া আছে, এই যে প্লাস দেওয়া, দেখো আলটিমেটলি এ কি একটা ঘটনা আর বি একটা ঘটনা, তাহলে এই দুটো ঘটনার যোগফলকে ইউনিয়ন অর প্লাস একই কথা, প্লাস দিয়ে অথবা ইউনিয়ন দিয়ে কিন্তু প্রকাশ করা হতে পারে, কোনো অসুবিধা নেই সেটাতে, ঠিক আছে। তাহলে তোমরা হঠাৎ করে যদি দেখো প্লাস কেন দেওয়া আছে, কোনো ব্যাপার না, প্লাস মানেই। নেক্সট দেখো তো কী হলো, পি অফ এ প্লাস বি ওটা লিখেও রেখেছি অবভিয়াসলি, তো তোমাদের অসুবিধা হবে না। দেখো তারপর কী বলেছে আলটিমেটলি প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে পি অফ এ স্ল্যাশ বি পি অফ বি স্ল্যাশ এ, এগুলো নির্ণয় করতে হবে, আর এ এবং বি ঘটনা দুটো স্বাধীন কিনা, ইন্ডিপেন্ডেন্ট ঘটনা কিনা সেটা কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কী বলেছে, সর্বপ্রথমে যেটা দেওয়া আছে এখান থেকেই পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, দেখো এটা তো দেওয়াই আছে অবভিয়াসলি, তাহলে ইন্টারসেকশন পার্টটা এখান থেকে মান বের করা যাবে, কারণ পি অফ এ এবং পি অফ বি দুটোই কিন্তু মান জানা, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এই মানটা তোমরা পেয়ে যাবে। ব্যাস পরের লাইনে দেখো, দেখো পরে এটাই করা হয়েছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যেভাবে হয় লিখলাম, লিখে নিয়ে যোগ বিয়োগ করে জাস্ট 14/63 চলে এসছে। এবার আমার এক এক করে মান বের করতে হবে, কারণ আমার মান বের করতে দিয়েছিল পি অফ এ স্ল্যাশ বি আর পি অফ বি স্ল্যাশ এ, যার জন্য ইন্টারসেকশন তো আসতোই, কারণ দুটোর ইন্টারসেকশন উপরে হয় নিচে নিচেরটা হয়, পরেরটা তো সেম, তার মানে আলটিমেটলি পি অফ এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশনে একই কথা যেহেতু, তাহলে এই দুটো জিনিস লাগে আমার, এই জন্যই কিন্তু এ ইন্টারসেকশন বি এর মানটা বের করলাম, যেটা ওটা দেওয়া ইনফরমেশান থেকেই বের হয়ে গেলো। তাহলে এখান থেকে কী বেরোচ্ছে, পি অফ এ স্ল্যাশ বি ইকুয়ালস টু মান বসালাম, এবার উপরের মানটা তো বের হয়ে গেছে, আবার নিচের মানটা তো দেওয়াই ছিল, ব্যাস বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন, পরেরটা তো সেম একই ঘটনা, তাহলে এটা তো কত আসলো 7/18 আর এটা তো কত আসলো 14/27। এবার বলেছে ঘটনা দুটো ইন্ডিপেন্ডেন্ট, আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন প্রমাণ করার জন্য আমার কী করতে হয়, এই যে এই পার্টটা এ ইন্টারসেকশন বি এটা হিসাব করলে পি অফ এ ইন্টু পি অফ বি এই দুটো হিসাব করলে যদি দুটো একই জিনিস হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এ দুটো স্বাধীন। তাহলে দেখো এখানে স্বাধীন কিনা, তাহলে দেখো এই বাদিকে যদি হিসাব করতাম আমরা পি অফ এ ইন্টারসেকশন বি সেটা কত, তো সেটা দেখতেই পাচ্ছ তোমরা 14/63, তাহলে 14/63 এই যে 14/63 যদি লিখি
এটা 14/60 দিয়ে এখানে মানটা বসালাম, এখানে মানটা বসালাম, তো হিসাব করে দেখবো এই দুটো সমান নয়, অসমান, ঠিক আছে? কারণ উপরে কত হচ্ছে 21, নিচে হচ্ছে 49, তো অবশ্যই দুটো তো একই জিনিস নয়, তাহলে এরা স্বাধীন নয়। ক্লিয়ার? এই হচ্ছে কোশ্চেন নিচে। 2 নম্বর কোশ্চেন, দুটো ঘটনা দেওয়া আছে, ই এবং এফ, এবং এদের জন্য পি অফ ই দেওয়া আছে অ্যান্ড পি অফ এফটাও দেওয়া আছে, আর তার সঙ্গে বাকি যে দুটো জিনিস এগুলো দেওয়া আছে, ইন্টারসেকশন পার্ট দেওয়া আছে। তাহলে পি অফ ই স্ল্যাশ এফ এবং এফ স্ল্যাশ ই নির্ণয় করো। তো দুটো জিনিস দেওয়া আছে, বের করতে হবে। একই রকমের জিনিস, অসুবিধা নেই, সবই দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ইন্টারসেকশন দেওয়া আছে। এই যে আগের অঙ্কটার মতো ফর্মুলায় বসাও, বের হয়ে যাবে, পরটার ফর্মুলায় বসাও, বের হয়ে যাবে। বোঝা গেল? এই তো হচ্ছে অঙ্ক, সিম্পল অঙ্ক ছিল আজকের, আজকের অঙ্কগুলো যথেষ্ট সিম্পল ছিল, এই জন্য আমি বোর্ডে না করি, কারণ বোর্ডে করলে জানোই তোমরা, বোর্ডে করলে একটু টাইম লাগে আর খাতায় পেনে করলে একটু তাড়াতাড়ি হয়, তো তাড়াতাড়ি করার জন্য অঙ্কগুলো করলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। আর পরের দিন যেগুলো আছে, পরের দিন থেকে আবার যেহেতু একটু বোঝার ব্যাপার আছে, আবার বোর্ডে শুরু হবে, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং।